আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের কেক পিঠার রেসিপি। আর এই রেসিপিটার নাম কেন আমি কেক পিঠা রেখেছি সেই কথাটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি সবাই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। তো এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পাকা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে আমি এখন একটা ব্লেন্ডারে জার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি স্ট্যানার দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার কারণ, যদি আমেতে কোনো আঁশ থেকে যায় তো এই ছাঁকনিতে কিন্তু সেটা চলে আসবে। আর আমি এই রেসিপিটা একজন বড় ইউটিউবার আয়েশা সিদ্দিকী আপু, ওনার রেসিপিটা ফলো করে করার চেষ্টা করেছিলাম। যদিও আমারটা পারফেক্ট হয় নাই, তারপরও আমি ট্রাই করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আমগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো ট্রাই করতে করতেই তো এক সময় হয়ে যাবে, তাই না? তো দেখুন, এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আর আমের পিউরিটা এখানে আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু পিউরি রেখে দেব আমি পরে আমের জেলিটা তৈরি করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। দু 3 মিনিট কিন্তু ব্লেন্ডারকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দিব। তো আমি একটা স্ট্যানার নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো 1 কাপ পরিমাণ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর আমার কেকটা তো পারফেক্ট হয় নাই, যদি আপনারা কোনো টিপস জেনে থাকেন যে কেকটা কীভাবে সফট হবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আমি একটা সফট কেক বানাতে পারি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে আমি একটু ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। আর যেহেতু কেকটা সফট বানাতে পারি নাই আর খেতে অনেকটা পিঠার মতো লাগছিল, সেজন্যই কিন্তু আমি এটার নাম কেক পিঠা রেখেছি। তো আমার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যান নিয়ে নিলাম, আর এটার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিলে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাটাকে আমি ভালো করে চারপাশে ঝেঁকে ঝেঁকে এভাবে ছড়িয়ে নিব। আর যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা আমি ফেলে দেব। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু আপনার কেকটা পুড়ে যাবে না বা এই প্যানের সাথে লেগে থাকবে না। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিব। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে, আসলে কিছুদিন যাবৎ না, প্রায় 2 সপ্তাহ হবে আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছে, আমি নতুন কাউকে ফ্রেন্ড করতে পারছি না। তো যারা নতুন আমাকে ফ্রেন্ড করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। আমার সমস্যাটাকে আমি সমাধান করে নিই, আর কারো যদি এই সমস্যাটা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলে দিবেন যাতে আমি সমস্যাটা সমাধান করতে পারি। তো আমি চুলোতে একটা তাওয়া দিয়ে 5 মিনিট এটাকে ফ্রি হিট করে রেখেছিলাম, এখন প্যানটা এর মধ্যে বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর। আমি একেবারে আঁচটা লো মিডিয়ামে রেখেছিলাম যাতে কেকটা পুড়ে না যায়। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, তো এখনও কিন্তু ভালো ক্লিয়ার বের হয় নাই, আমি সেজন্য আরও 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পর আমি চুলা থেকে কিন্তু কেকটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি আমের একটা জেলি তৈরি করে নেব উপরে ডেকোরেশনের জন্য। এজন্য আমি এখানে অল্প একটু আমের পিউরি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি।
তো এখন আমি চিনি আর আমটাকে ভালো করে মিশিয়ে নিব এবং এর কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিতে থাকব। যখন এর পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এই কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর তখনই বুঝবেন যে এই জেলিটা তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমার জেলিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি কেকটা চুলো থেকে নামিয়ে নিয়েছি আর একটা চাকুর সাহায্যে আমি চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছে যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। আর এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। তো দেখুন আমার কেকটা কিন্তু একটু পড়ে যায়নি আর এগুলো হচ্ছে এক্সট্রা ময়দাটা আর এটা আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে। আসলে কেকটা দেখতে খুব সুন্দর হয়েছিল, ভাত খেতে একটা পিঠা পিঠা আর মতো হয়ে গিয়েছিল, সেজন্য আমি এটার নাম দিয়েছি আমের কেক পিঠা। তো আশা করছি আস্তে আস্তে আমি পারফেক্টভাবে কেক তৈরি করা শিখে যাব। তো এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি আমের যে জেলিটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর আমি যেভাবে ডেকোরেশন করছি আমি ভেবেছিলাম যে এইভাবে সাজানোটা মনে হয় অনেক টাফ হবে, বাট করার সময় দেখলাম যে না, আসলে ডিজাইনটা করা অনেক সহজ। আর এই যে হোয়াইট ক্রিমটা আমি তৈরি করেছি সেটা অন্য আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব কিছু একটা ভিডিওতে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে একটা ডিজাইনের মধ্যে করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ডিজাইনটা করা শেষ। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে লম্বাটে করে দাগ টেনে নিচ্ছি আর দাগ টানার পরেই কিন্তু দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সম্পূর্ণ কেকের ওপরে ডিজাইন এঁকে নেব। আর এটা আপনারা শুধু যে হোয়াইট ক্রিম দিয়ে করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে চকলেট ক্রিম দিয়েও করতে পারেন। তো এখন আমি কেকটাকে একটা ছুরি সাহায্যে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদিও পারফেক্ট হয় নাই, ভালো নাও লাগতে পারে। ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দিন, তাতে কোনো সমস্যা নাই, যেহেতু পারফেক্টভাবে আমি তৈরি করতে পারি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে বিপদমুক্ত রাখুক, রোগমুক্ত রাখুক, এই দোয়াই করি। আর সবাই চেষ্টা করবেন বাসায় থাকতে, যেহেতু এখন লকডাউন ছুটি গিয়েছে, তো কাজের সময় খুবই সাবধানে বাসা থেকে বের হবেন। আর বাসায় এসে আগে ভালো করে হাত মুখ ধুয়ে কাপড় ছাড়িয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।